করে আপনাদের সবাইকে এনসি একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী 2017 ইউকে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। অনেক পরিশ্রমের পর, অনেক প্রতীক্ষা, অনেক দীর্ঘ রাতের পর যারা আয়োজন করেছে আজ তাদের আনন্দের দিন। আপনারা এখানে বেশ কিছু মুখ দেখতে পাবেন, যাদের মুখের মধ্যে আপনারা হাসি দেখবেন এবং আনন্দের হাসি। অনেক দীর্ঘ রাতের পর তারা হাসতে পেরেছে, অনেক বাধা বিপত্তি, অনেক বিভ্রান্তির বেড়াজাল সৃষ্টি করা হয়েছে, কিন্তু সব কিছুকে ফেঁকে জুড়ে জোর মার করে বৃত্তান করে দেখিয়ে আজ আমরা এই মহামিলনে শরিক হতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানের জন্য যারা সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর তারা হচ্ছেন আপনারা, আপনারা এইসব বিভ্রান্তি বেড়াজাল পেলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের এই সহযোগিতার জন্য আমি আয়োজকদের পক্ষ থেকে আমার অন্তরের অন্তস্তল থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। অন বিহাফ অফ অর্গানাইজিং কমিটি অফ এক্স স্টুডেন্ট ইউনিয়ন And MC Academy, as I say, is a top-notch school. So today, because we learn discipline, today we are in this country and we are law-abiding citizens. So according to this country's law, I'll explain to you our health and safety procedure, rules and regulations. First of all, for your security, we have security outside, you have seen already. Then we have arrangement of our first aider. For any kind of minor injury or small injury, we have well-trained first aider. I'm going to introduce them with you. I'd like to call Mr. Motahiruddin Chaudhary, our ex-student of NC Academy, please come forward. From men's side, he's a well-trained first aider. And from ladies, I'd like to request Mrs. Rahima Chaudhary. She is also a first aider, and you have seen already WC near reception, where is a man and woman clearly signposted, please don't get confused, and ended up in wrong location. Thank you. So in case of emergency and fire, may Allah forbid, may Allah save us. For fire, obviously there is lots of fire exit, you can see in this venue. In case of emergency, when alarm goes off, please, please leave the building immediately. Do not wait to collect your belongings. Please, as quick as possible, through your nearest fire exit, please leave the building and assemble in the lower level of car park where we did our morning assembly. And please, do not forget to take your children with you. And ladies, please, please do not forget your husband. শ্রীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আমার সাথে সহযোগী উপস্থাপক এবং উপস্থাপিকা হিসেবে আছেন ফারজানা আহমেদ এবং আমাদের এমসি একাডেমির প্রাক্তন ছাত্র যে অত্যন্ত পরিশ্রম করেছে অন্যতম আয়োজক মিস বামাসুম, আমাদের জুনিয়র ভাই। তো তারা আমাকে সহযোগিতা করবেন এই অনুষ্ঠান পরিচালনায়। আজকে আমরা রাত 9টা পর্যন্ত এখানে থাকবো, আমাদের পুরনো সব স্মৃতি আজকে আমরা নিয়ে এসেছি বস্তাবন্দি করে, আজ খুলে বসে করবো। Ladies and gentlemen, Farzana Ahmed. Assalamu alaikum. Shubho Aparanna. আমি ফারজানা আহমেদ, আপনাদের এমসি একাডেমির ইউনিয়নের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। একটু আগে আমার সহকর্মী বলে গেলেন যে উনি স্পেশালি মহিলাদেরকে
অনুরোধ করছেন এক ঘন্টা সময় দেওয়ার জন্য আমি কিন্তু কারণটা বুঝতে পারলাম না আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা ভদ্র মহোদয় আছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন মহিলা কিন্তু সব বসে আছেন আমি আসলে রায়হান ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্পেশালি মহিলারা কেন কারণ মহিলারা ডিসিপ্লিন হয় সো আমার মনে হয় রায়হান ভাই পরে এসে এটার এক্সপ্লেনেশন দিয়ে দেবে যাই হোক আপনাদের সময় নিব না আমরা দুঃখিত যে আমরা অনুষ্ঠানে একটু দেরিতে শুরু করে ফেলেছি ওয়ালাইকুম সালাম অনেকে ওইদিন সালাম দিয়েছেন তো আবারও আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনাদের পিছনে আমি দেখতে পাচ্ছি অনেকে এখনো দাঁড়িয়ে আছেন আপনারা যদি একটু কষ্ট করে আসর গ্রহণ করেন তাহলে আমরা অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে শুরু করতে পারব আমার সহকর্মী অনেক বড় মানে অনেকক্ষণ ধরে লেকচার দিয়ে গেছেন আমি আসলে আপনাদের সময় খুব নিব না তারপরে বলছি আজকে যে আমরা এখানে একত্রিত হয়েছি এটাকে আমরা কি বলছি মিলন দ্বারা এই সুদূর প্রবাসে বসে আমার কিন্তু দেশে নেই আমরা অনেক দূরে সাত সমুদ্র তেরো নদী পারে এত বড় একটা আয়োজন করা অনেক বড় ব্যাপার সো আজকে যারা এই আয়োজক আমি আপনাদের কাছ থেকে তাদের জন্য একটা জোরে করতালি আশা করবো ঠিক সবাইকে স্বাগত জানাচ্ছি আরিয়ানা বেকারি হলে আমি মিসফা মাসুম আমি এনসি একাডেমির প্রাক্তন ছাত্র আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন এর জন্য আবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি এমসি একাডেমির 2000 সালে যিনি এসএসসি পাস করেছেন আমাদের এমসি একাডেমির সাবেক কৃতি ছাত্র সাবেক ক্রিকেটার মাহমুদুর রহমান মজিদকে মাহমুদুর রহমান মজিদ অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মজিদকে আমি যেটা একটু আগেই বলেছিলাম যে অনুষ্ঠানের এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা এখানে বসে সোজা কাজ না খুব কঠিন কাজ আপনাদের সহযোগিতা অবশ্যই আছে আপনারা যারা এসছেন আপনাদেরকে আবারও আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি মঞ্চে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চিফ কোঅর্ডিনেটর অফ এমসি একাডেমি জনাব মিনহাজ আহমেদ চৌধুরী একটু সবার কাছ থেকে আমি করতালি আশা করছি মিনহাজ আহমেদ চৌধুরী প্লিজ بسم الله الرحمن الرحيم
আমাদের প্রিয় এমসি একাডেমির প্রাক্তন ছাত্র ছাত্রী কর্তৃক আয়োজিত 2017 মহামিলন সম্মানিত মহামিলনে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্মরণ করতে চাই আমাদের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, যাদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের কারণে আজ আমরা সৌষব অবস্থানে দাঁড়িয়ে আছি। বিশেষ করে আমাদের সময়কার রোল মডেল হেডমাস্টার মরহুম জনাব মুসিসুল করিম চৌধুরী, যার অবদান যুগ যুগ ধরে গোলাপবাসী স্মরণ রাখবে। আমি আজকের এই ঐতিহাসিক স্মরণীয় মুহূর্তে এমসি একাডেমির পুনর্মিলনী 2017 এর আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই বিশেষ ভেন্যু হরিয়ানা ব্যাংকিং এ সাদর সম্ভাষণ জানাচ্ছি। ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ এমসি একাডেমির শিক্ষা জীবনে অন্তত একদিনের জন্য হলেও আমরা ফিরে যাব আমরা আমাদের বৈশ্বে ফিরে যাব। এখন এই মুহূর্ত থেকে সেই কাঙ্ক্ষিত দিনের সূচনা করব। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু আমাদের বিদ্যালয়ের ঐতিহ্যকে তুলে ধরব না, একই সঙ্গে আমাদের উপজেলার ঐতিহ্যকে বহির্বিশ্বের বা অন্যান্য যারা অন্যান্য উপজেলার মানুষ আছেন, জেলার মানুষ আছেন, তাদেরকে জানান দেব। এইসব প্রকাশ কিংবা ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করা ধন্যবাদ জানাব ফারুক আহমেদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। শ্রোতৃমণ্ডলী, আমরা এখন সময়ের স্রোত ধরে উজানে হাঁটব। আমরা ফিরে যাব আমাদের ইতিহাসের স্বর্ণালী আঙ্গিনায়। আপনারা যারা এমসি একাডেমিয়ান, নিশ্চয়ই আপনাদের মন চাইছে যে যদি আমার স্কুলটি আবার দেখতে পেতাম। জানি আপনারা অনেক ছবি টবি অনেক কিছু দেখেছেন, তো স্কুলের চলচ্চিত্র দেখেননি, যেগুলো স্টিল ছবি দেখেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের এই সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে যাবার, আর এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমার মতো একজন আনাড়ি লোকের হাতে। আমি প্রথমে আমার অ্যাপোলজি করছি, আমি আমার দন্যতা স্বীকার করছি যে সীমিত সময়, ব্যস্ত জীবন এসবের মাঝে আমি এই যে ডকুমেন্টারি যে তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করা আমার জন্য অত্যন্ত কঠিন, কারণ এই বিষয়ে বসে আমি গোলাপগঞ্জের অনেকগুলো জিনিস নিয়ে আসা আমার জন্য অত্যন্ত কঠিন। কিন্তু আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। তারপরে যেগুলো বলছিলাম যে আনারীদের হাতে কাছে দেওয়ার মতো অবদান ঘটিয়ে ফেলতে পারি, এই ডকুমেন্টারিতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে উপভোগ করুন এমসি একাডেমি স্মৃতির মণিকোঠায়। ধন্যবাদ। সুরমা বাংলাদেশের দীর্ঘতম নদী।
যুগ যুগান্তর ধরে বয়ে চলেছে সিলেটের বুক ছিঁড়ে মেঘনার পানি। এই শর্মার এক বাঁকে গড়ে উঠেছে এক লোকালয়, নাম গোলাপগঞ্জ। ইতিহাস, ঐতিহ্য, আভিজাত্য আর শিক্ষা দীক্ষায় ভরপুর এক জনপদ। যুগ যুগ ধরে এই জনপদে জন্ম হয়েছে অনেক রথী মহারথী, যারা গোলাপের মধ্যে প্রস্ফুটিত হয়ে সুবাস ছড়িয়েছেন দেশে বিদেশে। যোগ্যতা আর মেধা দিয়ে বাংলাদেশ এবং বিশ্বের দরবারে গোলাপগঞ্জের নাম তো করেছেন উজ্জ্বল জ্যোতির্ময়। কার জন্ম হয়নি এই জনপদে? বৈজ্ঞানিক, প্রধান বিচারপতি? আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আমরা আমাদের সব অবস্থায় সব অবস্থায় অতিথি এবং সম্মানিত করার জন্য। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বৃত্ত অনুরোধ করছি মঞ্চে আসার জন্য ফ্যান্সি একাডেমির প্রাক্তন ছাত্র এবং আমাদের আজকের অনুষ্ঠানের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি 1944 সালে ফ্যান্সি একাডেমিতে ভর্তি হয়েছিলেন এবং 1952 সালে তিনি এসএসসি পাস করেছিলেন, জনাব আব্দুল মুহিত চৌধুরী। জনাব আব্দুল মুহিত চৌধুরীর সাথে আমি মঞ্চে আসার জন্য আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আরেক বয়োজ্যেষ্ঠ আমাদের অত্যন্ত সিনিয়র প্রবীণ মুরব্বী এমসি একাডেমির প্রাক্তন কৃতি ছাত্র যিনি 1952 সালে এসএসসি পাস করেছিলেন, জনাব আব্দুল জলিল চৌধুরী। জনাব আব্দুল জলিল চৌধুরী সাহেবের মঞ্চে আমি এখন আজকের এই ম্যাগাজিনের প্রকাশনা এমসি একাডেমির পুনর্মিলনী 2017 ম্যাগাজিন শতাব্দীর মিলিত প্রাণে এর শুভ উদ্বোধন এবং মনোরম উন্মোচন করার জন্য সম্মানিত অতিথিদেরকে অনুরোধ জানাচ্ছি। সবাই আপনারা কোটারি দিয়ে এর সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমি সবাইকে অনুরোধ করবো এখানে একটু লাইন ধরবার জন্য।
This one again is very close to the other one. Promise, I didn't select. It's 359. 359. 359. Session number 4. First number 1. Kaldar Harpi, I'll be sure to say. Last number. Mask and number. Kaldar Harpi, what's up? Last number 4. First number 1. Middle number. Middle number is 6. 164. 164. 164. I hope you understand. Last number. Prize number 9. First number 0. Middle number 9. KK Shastra Chanjuraju. Power is 095. I said, Mohila Akshay, present the game. Keep it up. Ask her if you wish. Oh wow! So we have an ex-student from MC Academy's wife who has won this. So absolutely great. Nasim Chowdhury's wife. So it's an absolute Oh wow! And your daughter has picked this up. So okay. As a speaker, I have to confirm. It was a pleasure. It's omen. Ashe Nabiha, class number 8, Chubra Babu Nabiha, Shintu Bay, Purushkar number 8. Number 7, last number, number 7. Shaktambur Purushka, last number, number 7. Middle number 0. Minute? First number, what do you last number 0, middle number. Sorry, look, last number 7, middle number 0. First number 8. 807. But she didn't close her eyes when she picked up. So. Thank you. Number 6. Number 6. Arjun, take the chapter push for the device. You did the extra ticket in it, that's more than I did. Maskane number 5. Middle number 5. First number 4. Last number 9. 459. 459. 459. Number 5. Samsung Mobile. Karaoke half rate. Middle say aircon. Jadir book to carry chalche. Kadir jono bochi. Last number 0. Apparently, you need 4 middle number. First number. Ladies and gentlemen, 340. Prize number. Look at the other one. 340. এবং আপনারা যখন পুরস্কার সংগ্রহ করতে আসবেন মনে করবন্ধ চোখ বন্ধ শুভাতুবা নাম্বার 3 আমাকে যদি কেউ বার্মিংহাম যাওয়ার ট্রেন টিকিট করে দেন ফ্রম হিটার টু বার্মিংহাম আমি আপনাকে এটা হচ্ছে তৃতীয় পুরস্কার একটি স্যামসাং স্যামসাং ট্যাবলেট আইপ্যাড
Okay. Last number 4. Car car happy birthday. First number 6. Last number 4, first number 6. Middle number 0604. ঘটেছে আজকাল টিকিট কিনেছে যে ছেলে তার নাম পাহিম আর ভবিষ্যতে আমাদের ছেলেদের নাম পাহিম রাখাই দরকার এবং সে আজকে আপনাদের চমৎকার গান শোনাবে আমি তাকে ব্যক্তিগত ওরা খুব ভালো গান করে পাহিম পেয়েছে ট্যাবলেট সুনামনি মেহের দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ আপনারা দয়া করে চোখ তাকান দেখুন মেহেরের চোখ কিভাবে ওকে কত নম্বর বলবো ওকে শুরু করি এবারে মাঝখান থেকে মিডল নাম্বার 5 First DJ. One go. Again 5. Wow. I'm looking at you again. Don't do any better. Let me push it. It's a good thing. I'm And last DJ. Last DJ. Middle DJ 5. First DJ 5. Last DJ. Last DJ. Ladies and gentlemen. 5 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
Second number. What's the number?
9 9 8 7 6 5 4 3 2 1 0. Last digit. এরকম সাইলেন্ট যদি আপনারা আমাদের অনুষ্ঠানের সময় থাকতেন আমাদের অনুষ্ঠানে আমরা ভুল হয়েছে আমরা আসলে ওই সময় মাঝে মধ্যে একটা দিয়ে দেবো পরিস্থিতি ওকে পাঁচ নম্বর করে বলেছিলাম 100 লাস্ট নাম্বার 0 মিডল নাম্বার মিডল নাম্বার লাস্ট নাম্বার 0 ফার্স্ট নাম্বার 9 মিডল নাম্বার আর যদি পুরুষ জিতেন আপনার সিকে নেওয়ার দায়িত্ব আপনার আর যদি স্ত্রী জিতেন দয়া করে ওদেরকে নিবেন একাই যাবেন Again, last number 0, first number 9. What is it? Middle number. Number 9 8 0. First prize, London, Bangladesh, London return ticket. 9 8 0, first prize. We don't bear any responsibility, we don't take any responsibility. Second rule, if nobody claims within certain time limit, very short time limit, either 30 seconds or 1 minute maximum, then this draw should be again. Isn't the procedure? And referee draw always happens in those who are present. Not for those who are absent. If you buy ticket, if you go your home, it's your own responsibility. It's your own matters. Those who are present, this is the rules of preferred draw. If you do not know, and if someone gave lots of different theory, I'm sorry to say, and have to do it again. So I mean, last time I'm giving last. If you do not claim your prize in 1 minute, I shall check my time. 1 minute, 980, number 980. Last minute, if you do not claim your prize in 1 minute, then we should do the draw again. And I have to take this necessary action. I'm sorry to say. You have a right to this problem. 5, 4, 3, 2, 1, 0. And finally, middle number. You are lucky. This comes again. Last number 3, first number 4. Middle number, ladies and gentlemen. London, Bangladesh, London. Return the ticket. 413. You can get charged with 0. 413, 413. এবং পুরস্কার জিতেছে রেজাউল ইসলাম বিল্লা। পুরস্কার দিয়েছেন লিবারেল কাউন্সিল লিডার রহিল আহমেদ, মাননীয় ওমেন মহিলা স্পিকার সাবিনা আক্তার এবং জনাব হাফিজুর রহমান চৌধুরী। আপনারা কেউ যাবেন না, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, আছে গান কবিতা অনেক কিছু। আমরা এখানে রাত 8টা 9টা পর্যন্ত থাকবো, আপনারা আমাদের সাথে এনজয় করুন। এই ফাঁকে আপনাদের জন্য চা বিরতি, আপনারা চা খেতে পারেন।
আপনাদের ব্যবস্থায় সুযোগ দিতে পারেন। আর তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের মহিলা স্পিকার মিসেস সামিনা আক্তার এবং জেনারেল আহমেদকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি প্রথম পর্বের এখানে সমাপ্তি ঘোষণা করছি। যে যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনার বাংলা রে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি সোনার বাংলা রে। আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি সোনার বাংলারে। সোনার বাংলারে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি সোনার বাংলারে। সোনার বাংলা রে খুশিতে চমকায় সোনার বাংলারে। সোনার বাংলারে ওনার গানটি গাওয়া হয়েছিল। আপনারা
আরো খুশি হবেন তিনি গোলাপগঞ্জের কৃতি সন্তান। আপনাদের কাছে প্রশ্ন, ঠিক আছে কেউ তুমি আমি ঘর বাঁধি লাগলো